আমাদের চলার পথ মৃত্যুর দিকে অগ্রসর করে আমাদের পথ আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায় প্রতি সেকেন্ড আমাদের হায়াত থেকে কমে প্রতি মিনিট প্রতি প্রতি প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাস প্রতি বছর আসলে আমাদের হায়াতের থেকে একটা অংশ কমে যায় দেখেন কোনো প্রবাহমান পানি যেখানে পানির নহর চলতেছে যদি আমি একই জায়গায় তাকিয়ে থাকি তাহলে প্রতি মুহূর্তে কিন্তু আমি নতুন পানি দেখব আসলে মনে হয় যেন পুরান পানি কিন্তু আসলে পুরান পানি না প্রতি সেকেন্ডে নতুন পানি দেখতেছি যেহেতু আগের পানির সাথে পরের পানির এত মিল অতপ্রত মিল থাকার কারণে আমি ভাবছি একই পানি দেখি আসলে পানি এক না প্রতি সেকেন্ড আমি নতুন পানি দেখতেছি ঠিক তদ্রুপ আমাদের হায়াতের সম্পর্ক শ্বাসের সাথে আমি শ্বাস উঠাইতেছি ছাড়তেছি যেই শ্বাস ছাড়লাম পুরাণ শ্বাস যেই শ্বাস নিলাম নতুন শ্বাস আমি কি বুঝলাম আমি বুঝলাম পুরান হায়াত শেষ প্রতি সেকেন্ডে নতুন হায়া সংযুক্ত হইতেছে প্রতি সেকেন্ডে পুরান সায়াত শেষ প্রতি সেকেন্ডের নতুন হায়াত প্রতি সেকেন্ডে পুরান হায়াত শেষ পুরতি সেকেন্ডের নতুন হায়াত যদি আল্লাহ পাক বলেন হুকুম দেন দ্বিতীয়বার আর শ্বাস টানতে পারব না তাহলে বাস এই পর্যন্তই আমার সমস্ত দামবিগতা আমার বিল্ডিং আমার অর্থ আমার করি আমার ইজ্জাত আমার ক্ষমতা সব ধুলায় মিশ্রিত হয়ে যাবে এই দুনিয়াতে আমি থাকতে পারবো না সব কিছুই থাকবে আমি সব কিছু সেরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার মা বোনেরা হযরত ওমার বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই পঞ্চম খলিফা তিনি বলেন হে গোটা দুনিয়ার মানুষ তুমি যা যে যাকে মহাব্বাত করো তার মৃত্যুর তিন দিন পরে তুমি তার দিকে তাকাতেও পারবা না তার কাছেও যেতে পারবে না তার সাথেও থাকতে না তুমি যাকেই মহাব্বাদ করো না কেন এতেকালের তিন দিন পরে দেখবা তার শরীর ফুলে গেছে শরীর থেকে ফেটে রক্ত পুঁজ বের হইতেছে তার গায়ের গন্ধে গোটা এলাকার মানুষ মাথা খারাপ হয়ে গেছে তাকে তুমি যতই মোহাবাত করো না কেন একই সাথে থাকতেও পারবো না বসতেও পারব না শুইতেও পারব না আসলে এইটি হলো দুনিয়ার হাকিকত হজ আবু হরদাহ রবায়ত করেন নবী পাক সাল্লু আসাল্লাম এক ময়লা আবর্জনা স্তূপের কাছে তাকে নিয়ে গেলেন দেখেন সেখানে একটা মরা বকরি পড়া। নবী পাক আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা এই ছাগলের মালিকের কাছে কি ছাগলটার কোনো মূল্য আছে তখন হুরায়রা বললেন ইয়া নবী আল্লাহ এই বকরির মূল্য মালিকের কাছে না থাকার কারণেই তো সে ফেলে দিয়েছে এর গুরুত্ব তাঁর কাছে থাকলে সেটাকে আদর করতো গন্ত আমার নবী বললেন আবু রায়েরা আসলে দুনিয়ার মেসাল এই বক্রির মতো এই ছাগলের মতো যেরকম এই বক্রির মালিকের কাছে মরা বক্রির কোনো দাম নাই ঠিক আমার মাওলার কাছেও দুনিয়ার কোনো দাম নাই। আমার মা বোনেরা আপনারা দেখেছেন দুনিয়ার মতো কত সুন্দরী কোনো সুস্থী কত চেহারাবান কত ক্ষমতাসীন কত অর্থওয়ালা আজকে গোরস্থানে জঙ্গলের মধ্যে মাটির নিচে একা একা তাদের কাছেও কেউ যায় না তাদের খবরও কেউ নেয় না আমরাও দুনিয়াতে থাকবো না এটাই বাস্তবতা আসলে কি নিয়ে রওনা করছে কোথায় রওনা করছি এই বিষয়ে যদি চিন্তাভাবনা না করি তাহলে আমরাও আসলে পশুদের মতোই যেরকম পশুদের কোনো চিন্তা নাই ভাবনা নাই যদি আমাদের একই চিন্তা হয় তাহলে আমাদের মধ্যে পশুদের মধ্যে পার্থক্যটা কোথায় যাই হোক আমার মা বন্ধুকে অনুরোধ আল্লাহ পাক রব্বুল আলমিন কালামে পাকের মধ্যে ফরমান কুমতুম খয়রা লিন নাস। তা আমর উনিল মারুফ অতান হাউনানিল মুনকার আমার নবীর উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আমার আল্লাপাক নিজেই ঘোষণা দিয়েছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত আর উম্মতের মধ্যে দুইটা শেখ দুইটা পাট এক পাট পুরুষ এক পাট মহিলা এখানে আল্লাপাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তার উম্মত উত্তম তার মানি চাই সে মহিলা অংশ হোক না কেন চাই সে পুরুষ অংশ হোক না কেন উভয় কি আল্লাপাক উত্তম মুখমত হিসাবে ঘোষণা দিয়েছেন কেন দুইটা কাজ আমাদের মধ্যে আছে আমরুবিল মারুফ ও নাহিয়ানেল মনকার তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে দেখেন প্রত্যেকটা জায়গায় সৎ এবং অসৎ ভালো মন্দ আছে আপনি জুতা পরিধান করতে যাবেন অমনি বলবেন তুমি ডাইন দিক থেকে জুতা পরিধান করো বাম দিক থেকে পরিধান করিও না আপনি বাথরুমে ঢুকবেন বলবে বাম পাও দিয়া ঢুকো ডাইন পাও দিয়া ঢুকিও না মসজিদে ঢুকবেন বলবে ডাইন পাও দিয়া ঢুকো বাম পায়ে ঢুকিও না প্রত্যেকটা জায়গায় আদেশ এবং নিষেধ আদেশ এবং নিষেধ তো ইসলামের মধ্যে ছোটোর থেকে ছোট কাজের মধ্যেও যদি আদেশ থাকে নিষেধ থাকে তাহলে আজকে বিসিসি নির্বাচন যেখানে নেতা নির্বাচিত হবে যেখানে জনসাধারণের মালের আমানতের ব্যাপার আছে যেখানে ইসলামের হাজারো নিয়ম পালন হতেও পারে না হতে পারে যেখানে মদ গাজা ইয়াবা মরফিং এবং যেখানে প্যাথেডিনের মতো নেশাগ্রস্ত জিনিসের ছয়লাভ হতেও পারে নাও হতে পারে যেখানে বরোদ্দীকৃত মাল সুষম বন্টন হতেও পারে নাও হতে পারে যেখানে ধর্ষণ সহ মহিলাদের অধিকার বাস্তবায়ন হতেও পারে নাও হতে পারে যদি ছোটোর থেকে ছোটো সব জায়গাতেই দুইটা জিনিস থেকে আমরুবিল মারুফ নাহিয়ানের মুন তাহলে এত বড় যে নগরের পিতা হবে নগরের কর্ণধার হবে এই জাহাজের নাবিক হবে এই ফাইটার বিমানের পাইলট হবে সেখানেও কি ইসলামের কোনো বিধান আছে কি নাই যদি এই প্রশ্ন করেন তাহলে সাধারণ বিবেক বলবে যেখানে ইসলাম ছোটোর থেকে ছোট বিষয়ে বিধান দিয়েছেন সেখানে এত বড় বিষয় সম্পর্কে ইসলাম কোনো বিধান দেয় নাই ইসলাম কি এত অপরিপক্ক ইসলাম এত দুর্বল ইসলাম এত জ্ঞানহীন এটা দর্শনহীন যৌক্তিক নয় এটা সবাই বলবে সবাই তো এই প্রশ্নই করবে যে ইসলাম এত দুর্বল ইসলামের কোনো জ্ঞান নাই কোনো দর্শন নাই কোনো মতবাদ নাই কোনো আদর্শ নাই আদর্শ মাউসুতনের আছে আদর্শ কালমার্সের আছে আদর্শ আব্রাহাম লিঙ্কনের আছে আদর্শ সাকুটিস আছে আদর্শ অ্যারিস্টোটালের আছে অথচ আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের এই বিষয়গুলো আদর্শ নাই কোনো নীতি নাই যদি এই বিষয় মুখ না খুলেন তাহলে আমরা ছোট হব না আমার নবী ছোট হয়ে যায় আমরা জ্ঞানহীন হব না আমার নবী জ্ঞানহীন হয়ে যায় সমস্ত জ্ঞানীরা ভাবতে থাকবে তোমার নবী এত জ্ঞানী না যে জ্ঞান অনুযায়ী সিটি কর্পোরেশন পরিচালনা করার নীতি এবং আদর্শ দিতে পারে তোমার নবী ম্যাজিস্ট্রেট কর চালাবার নীতি এবং আদর্শ দিতে পারে তোমার নবী জাজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সংসদ চালাবার নীতি এবং আদর্শ দিতে পারে এর তো এত জ্ঞানই তোমার নবী না এটা বেমানরা মনে করবে নাস্তিকরা মনে করবে এবং নাস্তিক এবং এহুদি খ্রিস্টানরা আমাদের মেথার মধ্যে এই জিনিসটা ঢুকাইয়াও দিছে যে না এই সমস্ত সাবজেক্টে তোমার নবীর কোনো বাণী নেই এই সমস্ত সাবজেক্টে নবীর তোমার কোনো কথা নেই আমার নবী ছোট হয়ে যায় ওরা বলবে তোমার নবী পাই বাথরুমে ঢোকা নিয়ম কানুন দেয়ার মতো জ্ঞান তার মধ্যে আছে কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সংসদ পরিচালনা করার মতো জ্ঞান তোমার নবীর নেই আস্তাও ফুল অথচ আমার নবী সর্বশ্রেষ্ঠ আমার নবী সর্বজ্ঞ আমার নবী সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সর্বশ্রেষ্ঠ নেতা আমার নবীর চেয়ে বড় জ্ঞানী এবং বড় নেতা বড় দার্শনিক বড় বিজ্ঞানী না আগে ছিল না নবীর সমানায় ছিল না কেয়ামত পর্যন্ত কেউ আসবে কাজে আজকের থেকে আমরা যারা নবীর উম্মত আসি উম্মতের মধ্যে দুইটা অংশ একটা পুরুষ একটা মহিলা কাজে পুরুষ এবং মহিলার উভয়ের কাজ হলো সৎ কাজের আদেশ করা অসাৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা সেহেতু আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের বহুত দায়িত্ব যেমন আমরা এক ব্যক্তিকে নামাজ পড়াতে পারলে খুব খুশি হই আমার দাওয়াতে রোজা রাখতে পারলে খুব খুশি হই অথচ নামাজ পড়লে আমার লাভ নামাজ না পড়লে আমার ক্ষতি রোজা রাখলে আমার লাভ রোজা না রাখলে আমার ক্ষতি হজ করলে আমার লাভ হজ না করলে আমার ক্ষতি জাকাত দিলে আমার লাভ জাকাত না দিলে আমার ক্ষতি সব ব্যক্তির সাথে সম্পৃক্ত অথচ এক ব্যক্তিকে নামাজ পড়াতে বললে কত আশ্বস্ত হয়ে তৃপ্তি লাভ করি অথচ ভোট শুধু ব্যক্তির সাথে সম্পৃক্ত না এই ভোটের মাধ্যমে ইসলাম যেতেও পারে থাকতেও পারে মসজিদ থাকতেও পারে যেতেও পারে বোরখা থাকতেও পারে যেতেও পারে দাড়ি দাড়িটুপি থাকতেও পারে যেতেও পারে এখানে লুট তারাজ হতেও পারে নাও হতে পারে মদের আইন হতেও পারে নাও হতে পারে সুদের আইন হতেও পারে নাও হতে পারে ইপটিজিং আইন হতেও পারে নাও হতে পারে জেনা বিবেচের আইন হতেও পারে নাও হতে পারে দেশটা থাকতেও পারে দেশটা জিতেও পারে শুধু ব্যক্তির সাথে সম্পৃক্ত না আমরা যে জিনিস নিয়ে গর্ব করি সব ব্যক্তির সাথে সম্পৃক্ত আর ভোট শুধু ব্যক্তি নয় ইমান ইসলাম টুপি তাঁরি মাদ্রাসা মসজিদ জুলুম অত্যাচার ইফত মত গাজা জুয়া দেশের অস্তিত্ব বিলীন হতেও পারে নাও হতে পারে নাকি গুরুত্বই দেয় আপনি দেখছেন তুরস্কের মধ্যে সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের খেলাফ হচ্ছিল কামাল পাঁচার মতো লোক সেখানে প্রেসিডেন্ট হওয়ার পরে সে কুদ্রাতি শিক্ষা কমিশন কায়েম করার পরে সেখানে ডেমোক্রেসি এবং সেখানে কমিউনিজাম কায়েম করার পরে কুদ্রাতি খোদা শিক্ষা কমিশনের ভিত্তিতে আট মানে অষ্টম শ্রেণী পর্যন্ত কোন বাচ্চা কলেমা শিখবে এই ব্যবস্থা সে রাখে নেই সেখানে পর্দা কেউ করে রাস্তায় বের হবে পর্দার আনকে উৎখাত করছে সেখানে কোনো মাস সেখানে কোনো কোরষ্কারের মাদ্রাসা ছিল না কোনো আলেম ছিল না সমস্ত আলেমকে ফাঁসিতে জ্বুলাই দিয়েছে যখন কামাল পাশা ক্ষমতা আসছে সে আলেমদেরকে বলছে যখন আলেমরা বিনা পয়সা হজে যাওয়ার জন্য জাহাজে উঠছে সাগরের মধ্যে জাহাজ ডুবাইয়া চিরতরের মধ্যে তাদেরকে ধ্বংস করেছে কামালাত কামাল পাশা ক্ষমতা আসার পর আপনারা সবাই জানেন এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে ভাসিয়ে নেই কাজে ভোটটাকে আপনি কি মনে করছেন এটা ব্যক্তির সাথে সম্পৃক্ত আল্লাহ না করে আজকে যদি কমিউনিজম এখানে ক্ষমতা চলে আসে ভোট পেয়ে এই মনীষা মনীষা আবি এরা যদি একদিন ক্ষমতা চলে আসে জানেন কি হবে কাজে ভোট ব্যক্তির সাথে সম্পৃক্ত না অথচ আমাদের দেশের জ্ঞানী গুণীরা পর্যন্ত এই বিষয়ে কোনো গুরুত্ব দেয় না কোনো আলোচনা করে না এরা নিরিবি হাঁটতেছে এদের চিন্তাও নাই কি হচ্ছে কি হইতেছে আজকে এর দোকান তুরস্কে ক্ষমতার আসার পরে কি বলল। সমস্ত স্কুলে মসজিদ করা হোক আপনি কত হাজার বছর দাওয়াত দিয়ে তুরস্কের মতো জায়গায় যেখানে কমিউনিজম বিপ্লব হয়ে গেছিল মানুষের মেধার মধ্যে হাজারো নাস্তিকতা বাঁধের বীজ বপন করা হয়েছিল আপনি কত হাজার বছর দাওয়াত দিয়ে সমস্ত স্কুলে মসজিদ করতে পারতেন আর শুধু একটা আদেশ শুধু একটা কথা সমস্ত স্কুলগুলো মসজিদ একটা আদেশ কারবার শেষ এর নাম ক্ষমতা ইসলাম জানি না ইসলাম সম্পর্কে আজকে কত হাজার বছর দাওয়াত দিয়ে খেদমত করে আপনার জনগণের কি সেবা করতে পারবেন আর হজরত মাওলানা হাফিজ ওবায়দুর মাহবুব সাহেব যদি মেয়রের চেয়ারে বসেন হাজার বছর পর্যন্ত যে খেদমত করতে না পারবো উনি এক ঘন্টায় তার চেয়ে বেশি খেদমত করতে পারবেন এর নামই ক্ষমতা এর নাম ইসলাম আমরা জানি না বুঝি না কাজী

কিন্তু আজকে আপনি আমি সে ইসলামের জন্য যদি পাশের বাড়িতে গিয়ে আমার বোনকে আমার মাকে আমার খালাকে আমার আমার আত্মীয় স্বজনকে পাশের বাড়ি বান্ধবীকে একটু দাওয়াত দিতে না পারি তা আল্লাহ যদি প্রশ্ন করেন আপনি কি জবাব দিবেন কী জবাব দিবেন কী জবাব থাকবে ইসলামের জন্য আসিয়া কি করছে ইসলামের জন্য হাজরা কি করছে ইসলামের জন্য খাদিজা কি করছে ইসলামের জন্য আয়সা কি করছে ইসলামের জন্য সমাইয়া কি করছে ইসলামের জন্য ফাঁতমা কি করছে আর তুমি সেই ইসলামকে নিয়ে কি চিন্তা করছো আপনি কি জবাব দিবেন কোনো জবাব থাকবে না সেহেতু আমার মা বোনদেরকে আমি অনুরোধ করবো আসন আসন যেরকম রাশিয়ায় কমিউনিজম বিপ্লব হওয়ার পরে তাসকান কাজাকিস্তান বোখারো সহ সমস্ত এলাকার মধ্যে দ্বিতীয়বার ইসলাম হুকুমত আসছে একমাত্র আমার মা বোনদের কারণে আমি বিশ্বাস করি বাংলাদেশে আজকে হোক কালকে হোক এই দেশে ইসলাম যদি হুকুমত আসে তার সর্বগ্র ভূমিকা পালন করবে আমার মা বোনেরা কারণ যেমন ধরেন বরিশাল সিটির মধ্যে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার ভোট এর মধ্যে অর্ধেক মহিলারা অর্ধেকের মধ্যে হাজারো জ্ঞানজাম পুরুষদের মধ্যে হাজারো দলের কোনো অভাব নাই মতের কোনো অভাব নাই ফালাফালি গুন্ডামি গাজা ইয়াবা পিস্তাল খুনা খুনি মারামারি সব কিছুর কিন্তু অর্ধেক পার্সেন্টেজ আমার মা বোন সব ভেজাল মুক্ত নিরঙ্কুশ গোপনে আস্তে আস্তে এরা যদি যুদ্ধ শুরু করে ভোটের যুদ্ধ এই ভোটের যুদ্ধে ভোটের হাতে ঝাঁপিয়ে পড়ে তাহলে বিপ্লব করতে পারবে ওই পুরুষরা সেই বিপ্লব করতে পারবে না ঠিক নীরবে গোপনে একেবারে সুন্দর হাউ নাই কাউ নাই গ্যাম নাই ফাটাফাটি নেই কিচ্ছু নাই মারামারি নাই সিল্লাসিল্লি নাই কিচ্ছু নাই কারবার হয়ে গেছে আমার মা বোনেরা ওই বুদের মধ্যে কেউ নাই কোনো নেতা নাই খাতা নাই পিস্তল নাই বোমা নাই শুধু আপনি আর আলমের আল্লাহ কেউ দেখে না ওই মুহূর্তেও যদি ইসলামের পক্ষেটা একটা ভোট দিতে না পারেন তা আপনার চেয়ে আমার চেয়ে বড় সালেম কি হতে পারে আমাদের দেশের এক মহিলা আমাদের পাশের বাড়ির এক মহিলা তার স্বামীটা সালেম মহিলা বলতেছে আমি ইসলামের পক্ষে ভোট দেব স্বামী বলতেছে দিতে পারবো না স্ত্রী বলতে ইসলামের বাইরে সাক্ষী দেব কিভাবে ইসলামের বাইরে আমি সিল মারবো কিভাবে সমর্থন করবো কিভাবে ইসলামের বাহিরে আমি সাহায্য করবো কিভাবে এটা আমার তো সম্ভব না জালেম স্বামী তার হাতের উপরে কোপ দিছে হাত কেটে গিয়েছে ওই মহিলা ওই জবাব দিয়েছিল যে জবাব দিয়েছিলেন হজরত হাসি আলাইসালাম ফেরাউন আমি তোমাকে স্বামী মানতে পারবো খোদা মানতে পারবো না ওই মহিলা বলেছিল স্বামী আমি তোমার হাজারো ক্যাকবোধে মগ্ন থাকবো তুমি যা বলবো তাই শুনবো কিন্তু ইসলামের বাহিরে আমি ভোট দিতে পারবো না সমর্থন কাজে আমার মা বোনদেরকে বলবো ঝাঁপিয়ে পড়ুন মাত্র কয়টা দিন মাত্র কয়টা দিন মাত্র কয়টা দিন আমরা তো হাত তুলছি চব্বিশ ঘন্টা কাজ কি করব। করবো হাত তুলছি বারো ঘন্টা কাজ কে করব করবো হাত তুলছি আট ঘন্টা কাজ কি করব। করবো আপনারা জানেন জুমার নামাজ আমি চরমনেতে পড়াইছি ভাত খেয়েছি এরপরে বরিশালে তিনটে আইসা প্রোগ্রাম করছি তরবিহাত থেকে এখানে আসছি আপনারাই বলেন চরমার থেকে জুবান নামাজ পরে ভাত খাওয়ার পরে তিনটে আইসা যদি আবার সাত নাম্বার ওয়ার্ডে তরবিয়াত করে সেই ব্যক্তি বিশ্রাম কোন সময় করছে আর বরিশাল থেকে রাত্র গেছি আড়াইটায় ফজরের আগে ঘুমাই নেই এখন আপনাকে প্রশ্ন করি আমরা তো ওয়াদা একুশে এই কয়দিন কাজ করবো যেহাদের ময়দানে না আসি থাকবো কারণ কি আল্লাহর হাইব বলেন লাহাদ হাতুন আওয়াও হাতুন ফি সাবিলিল্লাহাতামা আল্লাহ খয়রুমিনার দুনিয়া মা ফিহা যেই ব্যক্তি সকালের থেকে কিছু অংশ বিকালের থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করবে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু রাস্তা তার চেয়ে উত্তম হয়ে যাবে এটা এই ইসলামী হুকুমতের জন্য অন্য কিছুর জন্য না ইসলাম হকুমতের জন্য তাই আমার মা বোনদেরকে বলবো আমার মা বোনেরা ঝাঁপিয়ে পড়ুন দাওয়াতি কাজ করুন আমরা অর্থ দিতে পারবো না শ্রম দেবো আমি আর অর্থদেমি খ্রিস্টানরা শ্রম দেবো আমি অর্থদেমি আহুদিরা ইসলামের দরকার নেই জান মাল আমাকে জান দিতে হবে আমাকে মাল দিতে হবে আমাকে জান দিতে হবে আমাকে মাল দিতে হবে জান মাল দিয়ে ঝাঁপিয়ে পড়ুন কাজ করুন দাওয়াত দেন মাত্র কয়েকটা দিন ঘরে ঘরে দাওয়াত দেন আমি বিশ্বাস করি আমার মা বোনরা যদি দাওয়াতে ঝাঁপিয়ে পড়ে তাহলে হাত পাকা প্রত্যেক বিজয় হবেই হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবল করে নেন